আমার মুখে দেখেন পুরো আমি নিজেকে চিনতে পারতেছি না। আমাদের দেশীয় অঙ্গনে মোটামুটি যে কয়েকজন সেলিব্রিটি নামক সস্তা পাবলিকের কারণে ফেসবুক ইউটিউবে প্রায় ঢোকায় মুশকিল, তাদের মধ্যে টিকটকার মামুন এবং লাইলা অন্যতম। সাধারণ একজন টিকটকার থেকে হঠাৎ করেই মামুন হয়ে যায় প্রিন্স মামুন। তারপর এই রাজপুত্র নিজের কেরামতি দেখাতে গিয়ে লাইলাকে সঙ্গে নিয়ে কাপল ব্লগ তৈরি করা শুরু করে। তবে এখন পর্যন্ত তাদের দুজনের কেউই স্বীকার করেননি তাদের মধ্যে সম্পর্কটা আসলে কি। এখন পর্যন্ত নিজেরা নিজেদেরকে স্বামী স্ত্রী বলে স্বীকার করে নেয়নি, তারপরেও একসাথে বসবাস করছে তারা। এমনকি নিজেদের প্রাত্যহিক জীবনের ভিডিও চিত্র নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মূল বিপত্তিটা ঘটেছে সোমবার রাত থেকে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে, যেখানে লাইলা নামক ওই নারী অভিযোগ করছে টিকটকার মামুন তাকে মারধর করেছে। ওই ভিডিওতে লাইলা অভিযোগ করতে থাকে টিকটকার মামুন মদ্যপ অবস্থায় তাকে মারধর করেছে, সে সময় তাকে কাঁদতেও দেখা গেছে, এমনকি মামুনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতেও দেখা গেছে। এ সময় লাইলা নামক ওই নারী আরও অভিযোগ করেন টিকটকার মামুন এবং তার পরিবার লোভী এবং টিকটকার মামুন অন্তত 50-60 কোটি টাকার জন্য লাইলাকে এমন মারধর করেছে। তবে এই অভিযোগের বিষয়ে টিকটকার মামুনের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক, এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।